এই মেরে বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া, এই মেরে বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া, পালাইয়া কেন গেল ঢাকায়, সব কি সুখী মেলে টাকায় বন্ধু রে, সব কি সুখী মেলে টাকায়, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি, ওরে আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জলি করলাম কালি, কলমে কালি রে শুকাইয়া গেলি রে, আমি না পত্র লিখতে পারি, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি, আমি না তোমায় ভুলতে পারি, ছিল মনে জীবনে মরণে থাকিব তোমারই চরণে, আশা ছিল মনে জীবনে মরণে থাকিব তোমারই চরণে, অন্ধ হইল আঁখি বুঝিতে নাই বাকি, অন্ধ হইল আঁখি মরণের নাই বাকি, এই জ্বালা সইতে নাই আর পারি, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি, এই জ্বালা সইতে নাই আর পারি, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি, অনেকগুলো অনেকগুলো টাকা দিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল অনেকগুলো টাকা দিয়ে সম্মানিত করেছে, অনেক অনেক ধন্যবাদ। নূর মোহাম্মদ আসছে, মানিকগঞ্জের মেয়ে আমি সিলেটের পোলা তুমি কেমনে বুঝবা পিরিত কত দামি, মানিকগঞ্জের মেয়ে আমি সিলেটি বোলা তুমি কেমনে বুঝবা পিরিত কত দামি, যদি পিরিত বুঝতে চাও মধুচন্দ্রের কাছে যাও, যদি পিরিত বুঝতে চাও প্রেমিকের কাছে যাও, দয়াল চান পিরিতের ব্যাপারি, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি,
আমি না তোমায় ভুলতে পারি। আমাদের সালেহা জাহানও অনেকগুলো টাকা দিয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছে, ধন্যবাদ তাকে। এর আগে নূর মোহাম্মদ অনেকগুলো টাকা দিয়েছে, ধন্যবাদ নূর মোহাম্মদ। আশা ছিল মনে জীবনে মরণে থাকিব তোমারই চরণে, আশা ছিল মনে জীবনে মরণে থাকিব তোমারই চরণে, অন্ধ হইল আঁখি মরণের নাই বাকি, অন্ধ হইল আঁখি মরণের নাই বাকি, এই জ্বালা কেমনে সহ্য করি, পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি, আমি না তোমায় ভুলতে পারি। পালাইয়া কেন গেল ঢাকায়, সব কিছু কি মেলে টাকায় বন্ধু রে, সব কিছু কি মেলে টাকায়, বাতি জ্বালাইয়া আমার হে পালাইয়া, পালাইয়া কেন গেল ঢাকায়, সব কিছু কি মেলে টাকায় বন্ধু রে, সব কিছু কি মেলে টাকায়। আমার ছেলে মিজান মেম্বার, ধন্যবাদ। টাউনের ওই মেম সাহেবেরা পীড়িতের কি বুঝে, নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খুঁজে, টাউনের ওই মেম সাহেবেরা পীড়িতের কি বুঝে, নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা।